জন্মসূত্রে বাঙালি না হলেও আপন করে নিতে পেরেছিলেন বাংলাকে। তিনি একাধারে যেমন অভিনেতা তেমনই রাজনৈতিক ব্যক্তিত্ব। আজকের ভিডিওতে জানব অভিনেতা জর্জ বেকারের জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1946 সালের 28 অক্টোবর আসামের তেজপুরে এক জার্মান পরিবারে তাঁর জন্ম। লেখাপড়া করেছেন লখনউয়ের লা মার্টিনিয়া কলেজে। লেখাপড়ার সাথে তিনি ছিলেন বক্সিং এবং সাঁতারের জাতীয় স্তরের চ্যাম্পিয়ন। পরবর্তীকালে ভর্তি হন আসামের ইঞ্জিনিয়ারিং কলেজে, কিন্তু তখনই বাবা মারা যাওয়ায় মাঝপথেই লেখাপড়া ছাড়তে হয়। এরপর তিনি পার্মানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে 2 বছর কোর্স করে উত্তর পূর্ব রেলওয়ে জোনের ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পান। বছর দুয়েক চাকরি করার পর ব্যবসা করবেন বলে ছেড়ে দেন চাকরি। 1974 সালে অসমীয়া ছবি দিয়ে চলচ্চিত্রের দুনিয়ায় তাঁর আগমন ঘটে। অসমীয়া ছবি চামেলি মেমসাহেবে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিটি দুর্দান্ত হিট করার সাথে 23তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। ছবিতে একজন ব্রিটিশ প্ল্যান্টার বার্কলের ভূমিকায় অভিনয় করেছিলেন জর্জ বেকার। প্রায় 4 বছর পর এই ছবি যখন বাংলায় করা হয় তাতেও তিনি একই ভূমিকা পালন করেছিলেন। ছবিতে জর্জ বেকার ও রাখি গুলজারের জুটি দর্শককে মুগ্ধ করে। পরবর্তীকালে অসংখ্য বাংলা ছবি, যাত্রা, টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ব্রিটিশ প্রবাসীদের ভূমিকায় অভিনয় করতেন। তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল অমৃত কুম্ভের সন্ধানে, অমর গীতি, দেবী, প্রতিপক্ষ, বোবা সানাই, অঞ্জলি, প্রিয়জন, মিনিস্টার ফাটাকেষ্ট, ভূতের ভবিষ্যৎ ইত্যাদি। বাংলা এবং অসমীয়া ছাড়াও ইংরাজি, হিন্দি, এমনকি সাঁওতালি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে জর্জ বেকার বিবাহ করেন অর্পিতা বেকারকে। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তানও আছে। 2014 সালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। ওই বছরই 27 ফেব্রুয়ারি বিজেপির হাওড়া লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় সাধারণ নির্বাচনের প্রার্থী হিসাবে তাঁর নাম প্রকাশিত হয়। যদিও নির্বাচনে পরাজিত হন তিনি। 23শে জুলাই 2015 রিচার্ড হে সহ অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের হয়ে 16তম লোকসভায় প্রার্থী নিযুক্ত হন। এইভাবেই তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার চালিয়ে যান। তবে অভিনয় করে যে সম্মান বা মর্যাদা তিনি পেয়েছিলেন, রাজনীতিতে নেমে তা কিছুটা খর্ব হয়। 24শে জুন 2017 একবার এক দল উচ্ছৃঙ্খল জনতা তাঁকে আক্রমণ করে ও প্রচণ্ড মারধর করে, যার জেরে জর্জ বেকারকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়। বর্তমানে 77 বছর বয়সেও অভিনেতা জর্জ বেকার সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গেই যুক্ত রয়েছেন। কলকাতা তাঁর স্থায়ী ঠিকানা হলেও এখন তিনি থাকেন 226 নর্থ অ্যাভিনিউ, নিউ দিল্লিতে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।